হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অষ্টম শ্রেণীর জ্যামিতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে সম্পাদ্যটি অঙ্কন করব, কোনো চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। প্রথমে আমি চতুর্ভুজের চারটি বাহু নেব। বাহুগুলোর আমাদের কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, আপনাদের ইচ্ছা মতো বাহুর দৈর্ঘ্য নিতে পারবেন। তবে আপনাদের পরীক্ষায় বাহুর দৈর্ঘ্য দেওয়াও থাকতে পারে, তখন সে অনুযায়ী আপনাদের আঁকতে হবে। আমি চারটি বাহুর দৈর্ঘ্য নিলাম, এ বি সি ডি, এবং একটি কোণ দেওয়া আছে। কোণটিও পরীক্ষায় মাপ দেওয়া থাকতে পারে, তবে আমি আমার ইচ্ছা মতো একটি কোণ নিলাম। আমি বাহুগুলোকে নাম দিলাম এ বি সি ডি এবং কোণটিকে নাম দিলাম এক্স। এখন আমি এই উপাত্তগুলো ব্যবহার করে একটি চতুর্ভুজ অঙ্কন করব। প্রথমে আমি যে কোনো রশ্মি বি এক্স নিলাম, বি এক্স থেকে যে কোনো একটি বাহুর সমান করে বি এ কাটা যাবে, তবে আমি এ সমান করে বি এ কাটলাম। বি বিন্দুতে কোণ এক্সের সমান করে বিবিন্দুতে কোণ এক্সের সমান করে এ বি ই কোণ অঙ্কন করলাম। এখন আমি বি ই থেকে বি বাহু সমান করে বি সি কাটলাম। এখন এ কে কেন্দ্র করে সি বাহুর সমান করে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার সিকে কেন্দ্র করে ডি বাহুর সমান করে পূর্বের বৃত্তচাপটির ওপর আমি আরেকটি বৃত্তচাপ আঁকলাম। মনে করলাম বৃত্তচাপ দুটি পরস্পরকে বি বিন্দুতে ছেদ করল। আমি এখন এ কমা ডি এবং সি কমা ডি যোগ করলাম, তাহলে এবিসিডি চতুর্ভুজটি হলো আমাদের নির্ণেয় চতুর্ভুজ। আমি এখন সম্পাদ্যের বর্ণনাটি বলি, কিভাবে বর্ণনা লিখতে হবে। আমি এটাকে করেছি ডি এর সমান করে, আর এটিকে আঁকলাম সি এর সমান করে। আমি একটু বর্ণনাটি দেই। যে কোনো রশ্মি বি এক্স থেকে বি এ সমান এ কাটলাম, বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন এ বি ই কাটলাম, বিই থেকে বি সি সমান বি কাটলাম, এ এবং সি কে কেন্দ্র করে যথাক্রমে সি এবং ডি এর সমান করে এই দিকে, অর্থাৎ আমরা বলতে পারি বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করলাম। তাহলে এ বি সি ডি চতুর্ভুজটি হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে নির্ণেয় চতুর্ভুজ। ধন্যবাদ সবাইকে।